রাজিয়া সুলতানা জানতে চেয়েছেন পার্লারে চুল রিবন্ডিং সোজা করা যাবে কি না কোকড়া চুল সোজা করা যেতে পারে এটাতে আপনার সৃষ্টির ভিতরে পরিবর্তন বলতে যেটা বোঝানো হয় খুব সেটা সরাসরি হচ্ছে বলেই মনে করি না আমি কারণ আপনারা জানেন যে কোরআন করিম আলাহমাদ আলী আল্লাহ আল্লাহমাতাল্লাহ সৃষ্টির কোনো পরিবর্তন করা চলে না অতএব সরাসরি সৃষ্টির পরিবর্তন বা বিকৃতি এই টাইপের যদি বোঝা যায় তাহলে সেটা জায়জ নেই কিন্তু কোকরা চুলকে সোজা করা যেতে পারে ইনশাআল্লাহ বিদিন ফারজানা জাননা আপনি জানতে চেয়েছেন মুখের লোম তোলা যাবে কি না তুললে গুণা হবে কিনা মুখের লোম এটা তোলার বিষয়ে অনেকগুলো কথা রয়েছে আপনার অনেকেই এটাকে নিষেধ করেছেন কেউ কেউ অনুমোদন করেছেন নিষেধ করেছেন একটু আগে যেটা বললাম ওই গ্রাউন্ড থেকে অর্থাৎ আল্লাহর সৃষ্টির পরিবর্তন এটা নিয়ে যদি বিরক্তিকর হয় কষ্টকর হয় তাহলে সেটা ভিন্ন কথা জায়জ হতে পারে ইনশাআ আল্লাহবিল্লাহ তারপর আরেকটু বিস্তারিত আলোচনা এটা নিয়ে করতে হবে আমরা দেখি সংক্ষিপ্ত কোনো শর্ট ক্লিপে এটা নিয়ে কথা বলব ইনশা আল্লাহবিল্লাহ এমনি জাহাঙ্গীর আলম মোনা জানতে চেয়েছেন মহিলা মানুষ কোনো কিছু জবাই করতে পারবে কিনা হ্যাঁ পারবে জবাই করার ব্যাপারে পুরুষ বা মহিলার কোনো পার্থক্য নেই কোন কথা বলা হয়নি যে যে পশু আমাদেরকে আল্লাহ সাতাল্লাহ খাওয়া হালাল করেছেন সেটা জবাই করার জন্য কোনো পুরুষ শর্ত এরকম কথা বলা হয়নি বরং বিসমিল্লাহ বলে জবাই করলে যে কোনো মুসলমানের হাতে জবাই খাওয়া যাবে এমনকি আহলে কিতাব হলে তার জবাইও খাওয়া যাবে জবাই করা পশুও খাওয়া যাবে এরপরে আব্দুল হান্নান জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে তাহলে কি ধরনের পাপ হবে স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে তাহলে সেটা অবশ্যই অন্যায় গুণা হবে এতে কোনো সন্দেহ নেই এমন কি যদি কোনো যৌক্তিক কারণ হয় স্ত্রীর উচিত নয় স্বামীর গায়ে হাত তোলা কারণ এটা বড়র প্রতি অসম্মানের অংশ স্বামীকে সম্মান দেখানো বড়কে সম্মান দেখানোর নির্দেশ আমাদেরকে বেরস্ত ইসলাম দিয়েছেন তিনি বলেছেন লাইসা মিন্না আহ মাল্লাম ইয়ারহাম সগিন ইয়ারহাম সাল ওয়ালামী অকের কবিরা যে ব্যক্তি আমাদের ছোটোকে সম্মান করে না বড়কে শ্রদ্ধা করে না সে আমাদের উন্মত নয় অতএব উম্মত নয় এরকম কথা নবী সাল্লাহ সাল্লাম কোনো ক্ষেত্রে বললে সেটা অত্যন্ত মানে সেই সংশ্লিষ্ট অপরাধটা বা কাজটা অনেক জঘন্য হয়ে থাকে বিধায় বিষয় আমাদের সাবধান থাকতে হবে সাজ্জাদ হোসেন তুষার জানতে গর্ভবতীদের রোজার বিধান কি আমার স্ত্রী চার মাসের প্রেগনেন্ট ভাই সাজ্জাদ গর্ভবতীরা রোজা রাখার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তারা রোজা রাখবেন তাদের যদি এমন অবস্থা হয় যে রোজা রাখতে গেলে চরম কোনো পরিস্থিতি তারা মুখোমুখি হবেন নিজের জীবন হুমকির মুখে থাকবে বা গর্বের সন্তানের জীবন হুমকির মধ্যে থাকবে এরকম যদি হয় শারীরিক অবস্থা একজন দিনদার ডাক্তার যিনি রোজার গুরুত্ব বুঝেন পরিপূর্ণভাবে নিজে রোজা রাখেন বা রোজার গুরুত্ব বুঝেন সেই সাথে তিনি ডাক্তারও ভালো তিনি যদি পরামর্শ দেন যে না আপনি রোজা রাখতে পারবেন না রাখলে ক্ষতি হবে তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রেখে ওই দিনগুলো পরবর্তীতে আল্লাহ তালা যখন তৌফিক দেবে তখন রেখে দিতে হবে করলেই হবে কাফারা দেওয়া লাগবে না গুণা হবে না আর যদি সেরকম পরিস্থিতি না হয় তাহলে তিনি রোজা রাখবেন রোজা রাখার ক্ষেত্রে তিনি আপনার একটা পরামর্শ মেনে চলতে পারেন সেটা হলো দিনের বেলায় তিনি ঘুমাইলেন এবং রাতের বেলা তিনি কাজ করলেন যদি রাতভর জেগে তিনি তার কাজকামগুলো করেন যেগুলো বেলা তিনি করে থাকেন এবং বেলা যদি তিনি ঘুমিয়ে থাকেন পর থেকে জোহর পর্যন্ত জোহর পরেও একটু ঘুমিয়ে নিলেন তাহলে কিন্তু ঘুমে ঘুমে তার দিন পার হয়ে যাবে রোজা রাখাটা তার জন্য সহজ হবে অতএব এইভাবে তিনি রোজা রাখতে পারেন আর যদি সেটাও তার জন্য কঠিন হয়ে যায় তার মাসাল আমরা একটু আগেই বললাম কি শামীমুল ইসলাম মজুমদার জানতে চেয়েছেন রমজানে শুতে যদি কোনো মহিলার বাচ্চা হয় তাহলে পরের রোজা কি করবে রমজান শুরুতে রমজানের শুরুতে যদি কোনো মহিলার বাচ্চা হয় তাহলে পরের রোজা কী করবে তাই শামীম যদি রমজান মাসে কোনো মা বোনের রোজা রাখতে না পারেন নেফাসের কারণে অর্থাৎ প্রসব পরবর্তী যে আপনার রক্তস্রাব দেখা যায় এটাকে নেফাস বলা হয় এই নেফাস চলাকালীন সময়ে রোজা রাখা নিষেধ যার কারণে রমজানের শুরুতে যদি কথা কথা ফার্স্ট অথবা সেকেন্ড রমজানে অথবা রমজান এক দুদিন দিন আগে বা যখনই হোক যেই কয়টা দিন নেফাসের মধ্যে থাকবেন তিনি সন্তান পর প্রসব পরবর্তী ব্লিডিং যতদিন দেখা যায় এটাকে নেফাস বলা হয় এটা সর্বোচ্চ মেয়াদ হলো চল্লিশ দিন এই সময়ের ভেতরে যদি রমজানে পুরো মাসে দিন রোজা রাখতে না পারেন অথবা কিছুদিন না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে যখন তিনি সুস্থ হবেন স্বাভাবিক হবেন ইনশাআল্লাহ তখন তিনি এগুলো রেখে দিতে হবে